জেলার পুলিশ একটি গণতান্ত্রিক অনুষ্ঠান প্রক্রিয়ায় যারা নিজে থেকে সংকল্প করেছেন তাদের মধ্যে দুইটা রক্ত তাদের প্রাণকে কেড়ে নিয়েছেন। ছাত্রদলের আমাদের সেখানে সভাপতি নুরে আলম সহ স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে ওই সেখানের পুলিশ তো এই ভোলা থেকে চিতান্ত ভোলা থেকে বরিশাল পর্যন্ত আসেনি। এই যখন এই সরকারের দ্বৈত শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় গণতন্ত্র পুনরুজ্জীবিত হতে পারে না। তাহলে আমাদের কি করতে হবে? এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সুষ্ঠু প্রক্রিয়ায় শান্তি শৃঙ্খল পরিবেশে ঐক্যবদ্ধ হয়ে অক্ষমতাকে সামনে রেখে একটিমাত্র লক্ষ্য মাত্রা যে এই সরকারে যদি পতনকে আমরা নিশ্চিত না করতে পারি, উত্তরের শব্দ বলার আমাদের দরকার নাই। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি, জনগণের শক্তি নিয়ামক শক্তি হচ্ছে বড় শক্তি। এই শক্তিতে এর শাসনটা পরাভূত হয়েছে, এই শক্তির কাছে আওয়ামী লীগের সরকার এককালে পরাভূত হয়েছে, আবার এই শক্তিকে সামনে রেখে সঙ্গে নিয়ে সমর্থন নিয়ে তিন তিনবার বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার গঠন করেছে। তাই আজকে একটি বিষয় আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে, দলীয় সংকীর্ণতাকে ভুলে গিয়ে আমরা সবাই জাতীয়তাবাদী দল করি। জাতীয়তাবাদী দলের আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ, জাতীয়তাবাদের ধারক ধারক আজকের আমাদের মাদার অফ ডেমোক্রেসি, যাকে আমরা মাতার আসনে অলঙ্কৃত করেছি, বেগম খালেদা জি আজকে সজ্জাগত। দুবছর কারারুদ্ধ, তাকে মুক্ত করতে হবে। সারা বাংলাদেশে আজকের জাতীয়তাবাদের পতাকাকে তিনি সমুন্নত রেখেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তনয় সুযোগ্য তনয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান যিনি কাণ্ডারী আমাদের দেশ নায়ক তারেক রহমান, তিনি আজকে পরিবার জীবন যাপন করছেন মিথ্যা মামলায় জড়িয়ে, তাকে আজকে দিয়ে ফিরিয়ে আনতে হবে। যার স্লোগান হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। আরেকটি কথা হলো, যত সমস্যার কথাই আমরা বলি না কেন, এই সমস্যার সমাধান হবে কোথায়? রাজপথে। আর রাজপথে যদি সমাধান হতে হয়, আজকের দেশ নায়ক তারেক রহমানকে এই দেশে ফিরিয়ে আনতে হবে। একথা ঠিক। আজকে উজিরপুর নয়, পানুরিপাড়া নয়, বাবুগঞ্জ নয়, গণনদী নয়, সারা বাংলাদেশের বিএনপি এক এবং একীভূত হয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের আমরণ আন্দোলন সংগ্রাম, এক দফার আন্দোলন, এই সরকারের পতনের আন্দোলনকে আমাদেরকে ত্বরান্বিত করতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলে তিনি ঋণ চেয়েছেন, তার মানে এই সরকারের দেউলি তোমরা এসে গেছে। বেসামাল, এই বেসামালের অবস্থায় যদি আমরা বেসামাল হই তাহলে চলবে না। ওনার বেসামালিত্বকে সামনে রেখে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে, শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করতে হবে।